ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে 8ই জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন। আজ শুক্রবার 9ই জুন থেকে শুরু হয়েছে নমিনেশন পর্ব। তারই পরিপ্রেক্ষিতে আজ প্রথম দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বিডিও অফিসে নির্বাচনী নমিনেশন ক্যাম্পে 5টি পঞ্চায়েত ও 2টি পঞ্চায়েত সমিতির প্রার্থী নমিনেশন জমা দিলেন। কি বললেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নমিনেশন জমা দেওয়ার প্রার্থী, শুনুন। আজ বিডিও অফিসে আপনার কি কর্মসূচি ছিল? আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ হইতে মন্তেশ্বর বিডিও অফিসে নমিনেশন ফাইল করতে আসলাম। মন্তেশ্বর পঞ্চায়েতে 33 নম্বর বুথে আমি শ্রী নবকুমার দাস 33 নম্বর বুথে নমিনেশন ফাইল করলাম। আপনি নিজে? হ্যাঁ, আপনি নিজে করলেন? আমি নিজে নমিনেশন ফাইল করলাম এবং আমাদেরই রয়েছে আরও বুথে 5-7 জন, ওদেরও নমিনেশন ফাইল হবে। 5 জন না 7 জন? 7 জনের মনোনয়ন জমা হলো? 7 জনের মনোনয়নপত্র জমা হয়। আর পঞ্চায়েত সমিতি? পঞ্চায়েত সমিতি কেউ জমা দিয়েছেন? পঞ্চায়েত সমিতিতে 2 জন জমা হয়েছে। কোনো বাধা সৃষ্টি হয়েছে নাকি? না, এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি হয়নি। পরবর্তীকালে কী হবে আমাদের অজানা। ওই সপ্তাহ বুথ নাম বলা যাবে? সাতটা বুথ নাম্বার বলতে 53, 56, 54, 33 আর পঞ্চায়েত সমিতির দুটো। হ্যাঁ, 6টা হলো, আর একটা 7টা বললাম তো, তা হয়তো দেখতে হবে, আমার সঠিক জানা নেই। নাম? আমার নাম শ্রী নবকুমার দাস, 1 নম্বর মণ্ডলে সাধারণ সম্পাদক নবকুমার।